আজকে ছোট ছাওয়ালে মনে চাইছে চিকেন ফ্রাই খাইবে, সে কয়ে আমন ভিডিওতে দেখছি চিপস দিয়া কেমন কইরা মজা কইরা চিপসের চিকেন ফ্রাই বানায়। তো যেই কথা আমি ময়ও দেখতে বইয়া গেলাম যে কেমন করে বানাইয়া ছাওয়ালকে দিছে যে রিভিউ। এরপর দেখতেই পাইতে আছেন মোর মাইয়াও চারটা ফুটটা খাইতে আছে। তো খাওয়ানোর পরে মুই কই কি যে ময়ও খাইয়া দেখি কেমন লাগে, ময়ও কিন্তু এক লগে যোগদান করছি। তো এখন চলেন দেখা যাক, এবার চিকেন লইয়া লইছি বুকের মাংস, এটা একটু জাস্ট এরকম ফালি ফালি করে দিয়া সুন্দর করে মানে কাটতে কাটে কুটুকুটুকুটু করে পোষাবেন, যত পারেন পোষাবেন। পোষানোর পরে হরবেন কি এর ভিতরে যা দিতে হইব সেই মশলাগুলো দিয়া, মশলা কিন্তু বেশি কিছু লাগবো না, লাগবো হচ্ছে গোলমরিচ, গোলমরিচের সাথে লবণ, আর লবণের পরে লাগবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। তার আগে আমি হলুদ দিয়া লইতে আসি, তারপরে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। হলুদটা একটু কম হয়ে গেছিলো, পরে আমি আবার টকে গেছি। তারপর দিয়েছি ভিনেগার, এই যে দেখেন ভিনেগার, এইখানে নেওয়ানোর পর সুন্দর করে মাখো 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 করে মাখাইতে হইবে। তো মাখানোর পর এটা মিনিটের জন্য 10 মিনিটের জন্য আমি রাখে দিছি। রাখে দেওয়ার পরে এই যে দেখেন চিপসের প্যাকেট, 3 প্যাকেট কিনলাম মুই, এগুলোর কুচু 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 করে ভাঙতেছি। ভাঙানোর পরে মুই যেটা হরতে আসছি সেটাও আছে, এই যে ডিম ফেটে লইছি দুইটা লইয়া, এরপরে এর ভিতরে চিকেনটা সুবনি মারমো, সুবনি মাইরাই দিমু হচ্ছে চিপসের গুঁড়ার উপরে, গুঁড়ার উপরে দিয়া আমি এইটার উপরে রাখতে আসি। তো এরম কইরা কইরা সবগুলো চিকেনই আমি এইভাবে কইরা লমু, করোনার পরে দেখমু যে কি ঘটনা ঘটে। তো আমি এরপরে এগুলো সমস্ত কিছু এই যে কইরা লইছি দেখতেই পাইতে আসেন। এবার আমি চলে যাবো ভাজায়, ভাজায় আমি দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে, মধ্যেখানে দিয়ে আমি উল্টি পাল্টে দিছি। অনেকগুলো চিপস কিন্তু ছাড়াই গেছে, মুই বসতে আসি না, হ্যাগোটা তো ছাড়াইলো না, মোরডা কে ছাড়াইছে, যাই সমস্যা নাই, কেমন হয়েছে এবার খাইয়া দেখ। পোলাপানে যে রিভিউ দিয়েছে তাতে মন পরানটা জুড়াইয়া গেছে। তো এই দেখেন এই যে হইয়ে গেছে। তো আমার সাওয়াল কইছে মা তুমি হচ্ছে সবচেয়ে সেরা মা, তোমার মতো মা আর হয় না, তুমি আমাকে এত সুন্দর মজার একটা চিকেন কিনে বানাইয়া দিছ ফ্রাই, এই ফ্রাই খাইয়া আমি পরানটা আমার জুড়াই গেল। এই আমার সাল পালকে মুখে শুনিয়া মুই বিমোহিত, মোর ভালো লাগলো এত যে মোর পোলারা মোর হাতের রান্না খাইয়া কি যে প্রশংসা হরতে আছে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন ফেসবুক তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। রাখি, আল্লাহ হাফেজ। তো দেখি কেমন মজা হয়েছে, ঠিক আছে।